দয়াল নবীজি এই যে এইবার প্রশ্ন একটু লক্ষ্য করে শুনবেন দরদি আপনি আমার দয়াল নবীজির নাম 4500 এর উপরে মতান্তরে আচ্ছা যাক আমার নবীজি মাওলা আলীকে এত বড় দায়িত্ব দিলেন ওমরকে দিলেন না ওসমানকে না আবু বকরকেও না আলীকে সোয়া লক্ষ মানুষের মাঝে দাঁড়িয়ে এত বড় একটা বস্তু এত বড় একটা বিষয় তার উপরে ন্যস্ত করে গেলেন যা অন্য কাউকে দিলেন না শুধু তাই নয় আমার দয়াল নবীজি আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা আলীর এই মাওলা আলী করিমুল্লাহু ওয়াজহু এতটুকু আমরা জানি এই মাওলা আলীর সাতটা নাম রাখছিল আমার নবীজি একেবারে দলিল সম্মত সাতটা নাম আমার দয়াল নবীজি দিয়েছিল মাওলা আলীকে সাতটা নামের সাতটা আবিধানিক অর্থ আছে কেন দিলেন সাতটা নাম এই সাতটা নামের পিছনে সাতটা রহস্য আছে সাতটা আবিধানিক অর্থ আছে আমি আপনার কাছে একটু জানতে চাই সাতটা নাম কি কি কেন দিলেন কারণ কি কোন সময় কোন নামটা দিলেন এই সাতটা নামের মূল হাকিকত কি কারণটা এক নাম্বার প্রশ্ন আমাকে দুটি প্রশ্ন করা হয়েছে বড় কঠিন দুটি প্রশ্ন মাওলা আলী আলাইহি সালাতু ওয়াসসালাম যার সাতটি উপনাম আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছিলেন এই নামগুলি কি তার ভাব অর্থটা আমাদের জানার দরকার বেলায়েতের পীর মুর্শিদ যারা আমার নবীর বংশধর তারা আমার প্রতিপক্ষ বন্ধুই বলে গেছেন কি আমার নবীর বংশধর তারা বেলায়েতের পীর মুর্শিদ যারা আমার নবীরও কয়েকটা রূপ ছিল কি তার তো সাতটা উনি বইলেই দিছেন হাকিকি মালাকি বাসারি নাকি আরো আছিল আরো রূপ আছিল আমার নবীজির কিন্তু আমি সেই দিকে যাব না আমি জানতে চাই বেলায়েতের পীর মুর্শিদ যারা এই যে আমার ভাই ফকির মোহাম্মদ আবুল সরকার আল সিস্তি নিজামি যেই রূপটা দেখতেছি আমার মতো দুইটা চোখ দুইটা ভুরু নাক দুইটা ছিদ্র মুখ দুইটা ঠোঁট জিব্বা আমার মতোই দুইটা হাত একটা কিন্তু বেশি না দুইটা পা একটা কিন্তু কম না যেখানে যা লাগে তাই দিয়া পূর্ণাঙ্গ একটা মানুষ যেই রূপটা দেখতেছি এইটা কিন্তু আসল রূপ না বেলায়েতের পীর মুর্শিদ যারা তারা পাঁচটা রূপে রূপান্তরিত হয় তাদের পাঁচটা রূপ থাকে আমার জানার দরকার আপনার কাছে পবিত্র কোরআন মতে এই পাঁচটা রূপ বেলায়েতের পীর মুর্শিদের যারা খাঁটি বেলায়েতের পীর যারা এই পাঁচটা রূপে রূপান্তরিত হয় এই পাঁচটা রূপ কোন কোন সময় গিয়ে কার কাছে গিয়া ধারণ করে কার জন্য কোন রূপটা প্রযোজ্য কোন রূপের রেসালতটা কি পবিত্র কোরআন কোরআনের কোন সূরা কত নাম্বার আয়াত হাওয়াজা হ্যাঁ আরেকখানা প্রশ্ন আছে তা আল্লাহর ঘর কাবা ঘর দোস্ত থাকবে দোস্তেরও বাড়িতে দোস্তের ঘরের ভিতরে কেন দোস্তের ঘর রাখিয়া গেল সে হেরার গোহাতে চলে ওই পাহাড়ের গোহাই কেন গেল কারণ কি আমায় দাও বলিয়া আমি ধীরে ধীরে বলবো কথাই আপনারা শুনবেন মন দিয়া আমি সোজা মানুষ সোজা কথা বলবো অবজান আল্লাহর ঘর আল্লাহর পছন্দের ঘর কাবা ঘর কি এবাদতের ঘর
কাবা ঘর আমার নবী সেই কাবার মধ্যে সাধনায় না বসে তিনি গিয়ে বসলেন হেরার গোহায় কারণ কি বাবারে হাট বাজারে কি ইবাদত চলে হাট বাজারে কি কোনো বন্দিগিরি চলে হ্যাঁ আচ্ছা আপনারা যত বড় বেলায়েতের পীর মুর্শিদি হন এলাঙ্গা বাজারে যেদিন বাজারের দিন হয় ওই হাটের মধ্যে বসে কি কি কাউরে মুরিদ দিবেন আপনারা না না হ্যাঁ কাবার মধ্যে সব সময় আনাগোনা থাকে না লোকজন আসা যাওয়া করে না হজ করার জন্য আসে না সর্বদিকের লোক মুসলমান যারা তারা সবাই আসে কাবাতে হজ করার জন্য আমার দরদি যদি কাবার মধ্যে গিয়া ধ্যানে বসতো তার ধ্যানের মধ্যে বিঘ্ন ঘটত এর জন্য তিনি কাবায় বসেন নাই সেখানে আনাগোনা সব সময় আসোয়াতে গিয়া চুম্বন করবে শয়তানের পাথর ঢিল দিবে সাতটা চক্কর দিবে লাব্বাইক 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 এই যে একটা ধ্বনি উঠে মাটি পর্যন্ত থরথর করে কাঁপে কি কথা সত্য না যারা হজে গেছেন তারাই দেখতে পাচ্ছেন তারা বুঝতে পারছেন মাটি পর্যন্ত কাঁপে হাজার হাজার লক্ষ লক্ষ হাজিগণ লাব্বাইক লাব্বাইক যখন ধ্বনি শুরু করে আমার নবীজি সেখানে বসলেন না আমার আল্লাহর হুকুমে জিব্রাইলের মাধ্যমে যখন তিনি সংবাদ পাইলেন চলে গেলেন হেরার গোহায় পনেরো বৎসর একচল্লিশ দিন যায় হেরা পর্বতেরই গোহায় একরা বিস্মের আব্বুকায় জাগ্রত হয় কলখানা আমার দয়াল নবীজির উপরে সেই দিন সর্বপ্রথম কুরআন কুরআনের এই সূরাটি এই আয়াত পাঁচটা আয়াত সর্বপ্রথম নাজিল হয় একরা বিস্মে রাব্বুকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক কি এই পাঁচটা আয়াত সর্বপ্রথম নাজিল হয় না হেরার গোহায় যা সত্য জবাব তাই আমি আপনাকে দিলাম এখন আপনার বেলায়েতে ভেদতত্ত্ব আরো কিছু থাকতেও পারে আমার নবুয়তের জর্জরা জবাব যেটা সেটা আপনারে দিয়ে গেলাম অবাজান আমরা নবীর উম্মত আমরা হজ করি কাকে পাওয়ার জন্য আল্লাহকে আল্লাহর নবীকে নাকি আল্লাহ আল্লাহর নবীর নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা পাপ মোচন করার জন্য এবাদত করার জন্য আমরা কোথায় যাই হজে যাই এবাদত করি নামাজ পড়ি রোজা করি হজ করি যাকাত দেই কলেমা পড়ি নাকি উদ্দেশ্য প্রণালী কি আল্লাহ আল্লাহর রসুলকে যেন নবীকে যেন আমরা পাই এইটাই তো হ্যাঁ ওবাজান আমার নবী নিজেই কলেমা তাই আমরা তার উম্মত হয়ে কলেমা পড়ি আমার নবী নিজেই রোজা তাই আমরা তার উম্মত হয়ে রোজা রাখি সাধনা করি আমার নবী নিজেই সালাত কি বাজা তাই আমরা সালাত আদায় করি আরো কিছু নিগুর কথা আছে এগুলি এত বলবো না আমার নবী নিজেই ইমান তাই আমরা নবীর উপরে ইমান আনি আমরা ইমানদার হওয়ার চেষ্টা করি আর বাড়বো না সামনে এমন জায়গায় নিয়ে দুইটা কথা আমি জিজ্ঞেস করছি যেই কথার জবাব দিতে গিয়ে একেবারে মধুর বৃন্দাবন হয়ে গেছে বলছিলাম না যে আজকে জোলনার মধ্যে হাত ঢুকাই দিবি এইবার আরো আসবে সামনে একটু ধৈর্য ধরে বসে আমি শুধু আজকে ভিত্তি তালা যে কয়টা উপরে উঠানের প্রয়োজন সরকার সবই উঠাবে অসুবিধা নাই এইবার বলে কয়েকটা কথা বলে কয় আপনি আবার রাগ হইেন না জীবনেও না তার কারণ যেই কথাগুলি আপনি বলছেন এই কথাগুলি তো রাগ করার কথা না আনন্দ হওয়ার কথা খুশি হওয়ার কথা প্রত্যেকটা কথা আপনি বলেছেন আমার দয়াল নবীজিকে প্রাধান্য দিয়ে কি সম্মান দিয়ে ইজ্জত দিয়ে আমার নবীর প্রতি যার সম্মান ইজ্জত আছে তার কথা বাতিল করা তার কথায় রাগ হওয়া সেখানে আর মনুষ্যত্ব থাকে না
যে কথাটা বলেছে কই নবী দাবি করেছে এর জন্য তার পায়খানায় পড়ে মৃত্যু হইছে বাবা রে এই কথাটার পাশে একটা কথা বলি আমি সবাইকে বলি না কিছু কিছু দেখবেন এটা আমারও কথা না আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের একটি গানের মধ্যে তিনিই বলেছেন তার একটি গানের মধ্যে আছে মাত্র 6 মাস হইছো পীর ধরেছো 9 মাসেই খেলাফত পাইছো সুরগুন্ডা সব বায়াত দিয়ে দল কইরাছো ভারী দাদা পীরের নাম জানো না যাও না পীরের বাড়ি কামলার টাকা সালামি পায়াত জুইরা দিছো এক দোকানদারি বুঝলাম না ফকিরি এটা কিন্তু বিউটির কথা না বাজান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের গানের কথা বললাম আমি তার কারণ এখন দেখা যায় একটা গ্রামের মধ্যে যদি 500 বাড়ি থাকে 500 বাড়ির মধ্যে 350 বাড়ি পিশাব আছে কি হ্যাঁ আছে না কিছু জানুক আর না জানুক আমি পিশাব আমিও পিশাব হ্যাঁ সবাই কিন্তু আবার এক রকম না আমি কিন্তু সবাইরে বললাম না তাহলে পিশাব হওয়া যায় টাকা হইলেও পীর হওয়া যায় কি টাকা পয়সা অর্থনৈতিক যদি ভালো থাকে গরু দুইটা বড় বড় দেখে কিনা জবাই কইরা মাইকিং কইরা ভালো দেখে দুইটা বয়াতে আইনা গান দিব দুই বয়াতিরে 1 লাখ টাকা দিব আর দুইটা গরু আনবো মনে করেন 1.5 লাখ টাকা দিয়া 10 মন চাউল জাল করবো বাবা রে পিসাব খাওয়াইছে অথচ মূলের ঘরে গিয়া দেখবেন যে ও নিজেই মুড়ি দই নাই হ্যাঁ হ্যাঁ ওর কোনো খেলাপতি নাই আছে না এরকম আছে আছে এগুলা দাবি করতে পারে ভাই আমি আপনার কথায় রাগ হইলাম না কথায় আমি আপনার কথায় খুশি আমি আত্মা থেকে এই প্রার্থনা মালিকের কাছে করি আপনি যে নবীরকে ইজ্জত দিয়েছেন নবীর নামের যে গুণগান আপনি গিয়েছেন যতদিন বেঁচে আছেন ততদিন যেন এই গুণগানটাই আপনার পাক জবানের মধ্যে আল্লাহ পাক যেন রাখে সুবহানাল্লাহ কিন্তু নবী দাবি করা সম্ভব না হ্যাঁ পড়লে পায়খানাই কেন ইয়ার চাইতে আরো খারাপ জায়গায় পড়েও মরতে পারে জুতার বাড়ি খাইতে খাইতে মরবো পাড়ায় মেরে ফেলাইব কি নবী দাবি করা সম্ভব না দেখেন আরেকটা কথা যে উনাই বলছেন মূল্যবান কথা আহা আমার আত্মাটা বইরে গেছে ভাই আপনার সাথে আমার আর কোনো ঝগড়া বিবাদ রাগ গোসা পালা সব কিছু আমি বিসর্জন দিলাম ছাইরে দিলাম একেবারে খাঁটি কথা হাজার কথার একটা কথা বলছে সব শিল্পীরা এই ধরনের কথা বলে না চার তরিকার 14 খানাদা এই 14টা খানদানের শিরিবে যারাই দুনিয়াতে আসছে তারা সবই হইল আমার নবীর সন্তান কথাটা বলছে না হ্যাঁ এই কথাটা বলার জন্য আমার তরফ থেকে আমি আপনার একটা মান্যতা তারা সবাই হইল নবীর সন্তান তাহলে বাজান ছোট বাজাও তোমরা তারা সবাই হইল নবীর সন্তান এখানে আপনারা বিচার করেন ঘরে ঘরে পীর হওয়া যায় নবী হওয়া যায় না আর যেখানে নবীর সন্তান হয়ে যায় সেখানে আর বাপ বাদ দিয়ে কোনোদিনও সন্তান হইতে পারে না তাহলে সন্তান বড় না বাবা বড় কোনটা বাবা বড় না যেখানে নবীকে এত বড় সম্মান দিছে ফুলের মালায় তার সম্মানটা কমই হইছে ভাই আমার থাকলে আমি আরো কিছু দিতাম হ্যাঁ এইবার বললেন বিউটি আপা ময়ূর পূর্ব দিকে বসা ছিল সেদিন হতে খুতবা এলো পাক পাঞ্জাতন সঙ্গে নিয়ে সেজদা দে এইবার সেদিন হতে পাঞ্জে গানা 5 ওয়াক্ত হইল ঠিকানা পাগল বাচ্চু বলছে আমাকে প্রশ্ন করলেন সেদিন হতেই যদি পাঞ্জে গানা এসে থাকে তাহলে আদম হইতেই পর্যন্ত নবী যারা আসলো তারা পাঞ্জে গানা আদায় করলো না কেন না ঠিক বাজান লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ শেষ লা ইলাহা ইল্লাল্লাহু নূহ কারিমুল্লাহ শেষ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা কারিমুল্লাহ মুসা কারিমুল্লাহ ইউসুফ
ইব্রাহিম যারাই দুনিয়াতে আসলো, যে যখন আসলো তার সময় তার কলেমাটা শেষ হয়ে গেল কি, আর যেই কলেমাটা আওয়াল কলেমা, কলেমায়ে তয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আওয়ালে কলেমা, আখেরে কলেমা, জাহেরে কলেমা, বাতনে কলেমা, কি বাজান, আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরের নবী, বাতনের নবী, তাদের সময় সেটা শেষ হয়ে গেছে, তাদের উম্মতের জন্য সেটা প্রযোজ্য ছিল, তারা সালাত আদায় করত সকাল আর সন্ধ্যা, যেটা কোরআনের মধ্যেও নির্দেশ আছে, কি বাজান, সকাল সন্ধ্যা ফজর এবং মাগরিব সালাত আদায় করত, আমার হুজুরের জন্য পাক পাঞ্জাতন, আমার হুজুরের জন্যই হইল পাঁচ ওয়াক্ত পাঞ্জেগানা, আমার হুজুরের জন্যই হইল তিরিশটা রোজা, কি তাই হলো না, আমার নবীর জন্য হইল, তাহলে এটা নবীর উম্মতের জন্যই প্রযোজ্য, এটা নবী যেই সময় আসছে তার জন্য এটা প্রযোজ্য করে দিছেন আমার আল্লাহ, ওনাদের জন্য নয়, তিনি শ্রেষ্ঠ নবী, আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ বিষয়বস্তুগুলো আমার দয়াল নবীজির জন্যই বরাদ্দ হয়েছে, অন্য কারো জন্য নয়। এইবার আসেন বাকি কথার জবাব, আমি একটি গান ধরি, এই যে এতগুলি নবী, ৩১২ জন নবী আসছে, আমার রসুলকে দিয়ে হলো ৩১৩ জন নবী, পয়গাম্বর ১২৪,০০০, মতান্তরে ২২৪,০০০, এরা প্রত্যেকেই তাদের পাক জবানে বলেছে, আমরা নবী না হইয়া পয়গাম্বর না হইয়া যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, আমাদের মানব জনম হতো ধরে, কেন আমরা নবী হইলাম, আল্লাহ আমাদেরকে নবী করে দুনিয়াতে না পাঠিয়ে যদি শেষ নবীর উম্মত করে পাঠিয়ে দিতেন, আল্লাহ এই জীবনটাই ধন্য হয়ে যেত। তাহলে প্রত্যেকটা নবী প্রত্যেকটা পয়গাম্বর এটাই তাদের চাওয়া ছিল। এখানে কি বলেছে গানের মধ্যে, এদিকে একটু লক্ষ্য করুন আপনারা, আমার নবীর নবী হরে ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার নবীর নবী ইমামের নবীর দর্শন এসেছিল ভাবে সব নবীগণ,
দর্শন হাই হাই এই নবীর কলেমা পড়িবে যেইজন এই নবীর কলেমা এই নবীর কলেমা পড়িবে যেইজন তার জন্য দোজক হইবে হারাম নবী র নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী র নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরণ পরশিয়া হয়েছে আউলিয়া চরণ পরশিয়া নবীজির চরণ পরশিয়া হয়েছে আউলিয়া ধন্য হইয়াছে এই দুনিয়া তামাম নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে মন আহার নিশি যাও নবীজির নাথ পাইবে শান্তি পাইবে নাজাত আহার নিশি যাও নবীজির নাথ পাইবে শান্তি পাইবে ইয়ারা এই পাপির মোনাজা কবুল করয়া কবুল করয়া এই পাপির মোনাজা কাঙাল মালে আশাই রহি নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই আমরা তো জীবনে কোনোদিন নবীরে দেখি নাই বনের পশু ইহুদি হরিণকে বেঁধে রেখেছিল আমার মায়ার নবী আমার দয়ার নবী সেই হরিণের গলার দড়ি খুলে দিয়ে নিজের গলায় পরে গাছের নিচে বসে রইল হরিণকে ছেড়ে দিল হরিণ বলল আমি সারাটা দিন হয়ে গত হয়ে গেছে পার হয়ে গেছে সারাটা দিন আমি বনের মধ্যে আমার ছোট ছোট দুইটা বাচ্চা রেখে এসেছি আমি আহার করতে এসে আমি ইহুদির ফাঁদে ধরা পড়ে গেছি বুজুর্গ দয়া করে যদি আপনি আমাকে ছেড়ে দিতেন ওই বনে গিয়ে আমার ছোট ছোট দুইটা বাচ্চাকে আমি দুগ্ধ খাইয়ে আবার চলে আসতাম এখানে আমার নবীজির মায়া লাগলো গলার দড়িটা বাপটা খুলে দিল আর ইহুদি এসে আমার নবীজিকে কত অত্যাচার করলো অবশেষে সে দেখে একটা হরিণ ছেড়ে দিয়েছে সঙ্গে আরো দুইটাকে নিয়ে তিনটা হরিণ ফিরে এসেছে বনের পশু সে চিনলো আমরা মানুষ হয়ে চিনলাম না তাহলে নবীকে চিনবো কিভাবে দেখবো কিভাবে নবীকে দেখতে চাই চিনতে চাই এটা তো আপনারই কথা আপনি আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করে আপনি জবাবটা দিয়ে গেছেন মনে হয় খেয়াল করে নাই ভাই আমার ওইদিকে হ্যাঁ এই বেলায়েতের পীর মুর্শিদ যারা তারাই যদি নবীর সন্তান হয়ে থাকে বাবার সন্তানকে দেখা বাবাকে দেখার বাদ রইল কই কি বলেন আপনারা এক কথায় জবাব হয়ে যায় না জবাব আপনি দিয়ে গেছেন বাবার যদি 10 বিঘা সম্পত্তি থাকে আচ্ছা বাবা মৃত্যু হওয়ার পর ওই সম্পত্তির মালিক থাকবে কে সন্তান তার এক ছেলে না আমার আবুল ভাই কোটি কোটি টাকার মালিক তার একটা মাত্র ছেলে আমার আবুল ভাই যখন পৃথিবীর মায়া ত্যাগ করবে আসনে বসবে কে ওনার ছেলে এই জমি জমা বাড়ি গাড়ির মালিক হবে কে
ওনার ছেলে নাকি তাহলে ওনাকে দেখা ওনার নামটা জানি কি তোপাজল সরকার তারে দেখা আবুল সরকারকে দেখা কিন্তু পার্থক্য না না কি কারণ আবুল সরকারের নূর হইল তোপাজলের মধ্যে আমার নবীর নূর হইল 18000 মাখলুকাতের মধ্যে কি তাহলে আমার নবী আছে আমার নবী ছিল আমার নবী আছে আমার নবী থাকবে আমার নবীকে দেখাও যায় দলিলে তার প্রমাণ করেছে পবিত্র কোরআনে তার প্রমাণ করেছে সূরা কামারের মধ্যে পালাটা তো আমার নবুয়ত আমি তো এত ভিতরে যাইতেও পারি না বাবা শুধু সংকেত দিলাম আমি যে আপনি বলছেন জবাবটা কিন্তু দলিলে যেটা আসছে সূরা কামার এই পবিত্র সূরার মধ্যে বলেছে ইন্নাকুম সিতারুনা রাব্বিকুম কামাত্তারুনা আহজাল কামার আমার আল্লাহ বলেছেন সাতটা ভর পূর্ণিমার চাঁদকে একত্রিত করলে যেই রূপ দেখা যায় আমার প্রাণ বন্ধু আমার পেয়ারা মোহাম্মদ আমার দুস্তের রূপটা দেখতে ঠিক তেমন কি বাজান ঠিক দেখতে তেমন যে দেখতে পারে তার আর নবীকে দেখাইতে হয় না যে চিনতে পারে তাকে আর চিনাইতে হয় না যে বুঝতে পারে তাকে আর বুঝাইতে হয় না দরবেশ লালন সাইজি একেবারে চমৎকার মেশাল দিয়ে গেছে হ্যাঁ সুন্দর মেশাল দিয়ে গেছে তার রেফারেন্সটা আপনিও টেনে গেছেন যেহেতু তারই বংশধর এরা যারা বেলায়েতের পীর মুর্শিদ অলিয়া উলিয়া যারা তারা আমার নবীর বংশ যদি হয় এদেরকে দেখলে আমার নবীকে দেখা হয়ে গেল আমি আবার উচিত কথা বলার মানুষ তো তার কারণ মিথ্যার আশ্রয় আমি খুব কম নেই এই যে আমার দাদা ভাই যাকে আমি খুব হৃদয় দিয়ে ভালোবাসি অনেক পালা আমরা করেছি আমার বড় ভাই ফকির মোহাম্মদ আবুল সরকার ওনার যিনি উস্তাদ ছিলেন সাধক আইনাল মিয়াল সিস্তিনি জামি বাবা জানের সাথে আমি অগণিত পালা করেছি 30 দিনে যদি 30টা পালা হইতো তার 26 পালা আইনাল বয়েতে আর বিউটি থাকতো মানিকগঞ্জ গাজীপুরে মানিকগঞ্জে নরসেন্দিতে গান করতাম বাবা জান চলে গেছে রুহের মাগফিরাত কামনা করি যারা যারা চলে যায় তাদের জন্য হৃদয়টা যেন কেমন লাগে আমার আমার তরবালি দাদা পৃথিবীতে নাই আহা কোন দিন যেন শুনবো যে আমার এই সুনীল দাদাও আর পৃথিবীতে নাই হৃদয়টা কেঁদে ওঠে বাবা রে সাধক মহৎ যারা জ্ঞানী গুণী যারা তারা আরও কিছু বলেছে যেমন একটি গানের মধ্যে বলেছে আমাদের গীতিকার শাহ আলম সরকার বাবাকে তোমার কাবা জানিও আরে মদিনা জানিও মাকে বাঁচিয়া যদি গ থাকে আহা বাবাকে তোমার কামা জানিও মদিনা জানিও মাকে বাঁচিয়া যদি গ থাকে বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা আল্লাহ খাইছে খানা তাহলে বাবা হইল কাবা মা হইল মদিনা তাই প্রত্যেকটা সন্তানের জন্য মার বাবা হলো কাবা আর মদিনার সমতুল্য যেই মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জন্য বাবারে যার ঘরে মা আছে
যার ঘরে বাবা আছে তার হজে না গেলেও চলবে যদি সেই বাবা মাকে যতন করতে পারে সেবা করতে পারে সেই স্থানে যদি রাখতে পারে যেমন মুসা নবী আল্লাহকে সর্বসময়ই প্রশ্ন করত তর্ক করত মুসা নবী একদিন আল্লাহকে প্রশ্ন করলো হে আল্লাহ আমার আগে কি কেউ জান্নাতে যাবে আল্লাহ বলে হ্যাঁ মুসা তোমার আগেও জান্নাতে যাবে বলে সে কে বলে মিশরের বেল্লাল কসাই মুসা পাগল হয়ে গেল মিশরে চলে গেল চলে গিয়ে দেখে ওই বেল্লাল কসাই মাংসর দোকানের মধ্যে বসে বসে মাংস বিক্রি করতেছে যে লোকই আসে মাংসের জন্য এক কেজি মাংস চাইলে ওরে তিন পোয়া মাংস দিয়ে এক পোয়া হাড্ডি দেয় দিয়ার একটু ভালো মাংস ওর সামনে রেখে এইভাবে সবার কাছে মাংস বিক্রি করতেছে মুসা নবী দুই থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখলো দেখে আবার তিনি কহুতরে গিয়েছে গিয়ে আল্লাহকে বলে হে আল্লাহ তুমি বলেছ আমার আগে ওই মিশরের বেল্লাল কসাই যাবে জান্নাতে ও তো একটা চোর ও মাংস বিক্রি করে এক কেজি মাংস চাইলে তিন পোয়া মাংস দিয়া এক পোয়া হাড্ডি দিয়ে দেয় আর ভালো মাংসটাও লুকাইয়া চুরি করে ওর সামনে রেখে ও আমার আগে কেমনে জান্নাতে যায় ও তো একটা চোর আর আমি হইলাম তোমার নবী বলে তুমি আবার পরের দিন আবার বেল্লালের কাছে আসলো মুসা নবী ঠিক সেইভাবেই মাংস বিক্রি করলো বিক্রি করতে করতে যখন তার মাংস শেষ হয়ে গেল ওই যে সামনে মাংসগুলি রেখে দেয় ওই মাংসগুলি একটা ব্যাগের মধ্যে ভরে বেল্লাল কসাই ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হইল মুসা তার পিছনে পিছনে যায় আমি দেখব কি করে বেল্লাল বাড়িতে গিয়ে ওই মাংসের পুতলাটা রেখে ঘরের ভিতরে গিয়ে বটি নিয়ে এসে একটা পাতিল নিয়ে এসে মাংসগুলি খুব ছোট ছোট করে কাটল কেটে ওই মাংসটা হলুদ মরিচ মশলাপাতি যা লাগে দিয়ে লাকড়ি দিয়ে চুলার মধ্যে দিয়ে এমন করে সিদ্ধ করলো মাংসটা টিপ দিলে যেন হাতের সাথে গলে যায় মাংসটা রান্না করে চুলার উপরে রেখে বেল্লাল ঘরের ভিতরে গিয়ে দেখে ওর বৃদ্ধ মা মুখে দাঁত নেই উঠতে পারে না বিছানায় শায়িত আছে পসরা পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করে শুয়ে আছে বেল্লাল কসাই গিয়ে মাকে দুই হাত দিয়ে পাতালি কোলে করে উঠিয়ে গোসলখানার মধ্যে নিয়ে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া তারে আবার কোলে করে বিছানার মধ্যে নিয়ে আইসা ওই মাংসগুলি একটা প্লেটের মধ্যে বেড়ে এনে মাকে বসাইয়া ওই মাংসগুলি বেল্লাল হাত দিয়া ভেঙে ভেঙে ছোট ছোট করে মায়ের মুখে তুলে দেয় আর মা খায় আর মা তুই চোখের জলে মুখ বসায় দুটি হাত তুলে বলে মাওলা দশ মাস দশ দিন আমি আমার বেল্লালকে করে আমি নিজে না খেয়ে আমার বেল্লালকে খাইয়েছি হে মাওলা শুনেছি তোমার একজন মুসা নবী আছে সেই মুসা নবীর সাথে তুমি আমার বেল্লালকে জান্নাতবাসী করে দিও কথা কানা শুনে মুসার দুই চোখে জল এসে গেছে তাকে বেল্লাল ও বেল্লাল একটু বাহিরে আসো বেল্লাল বলে কি আপনি আমি এখন আসতে পারবো না আমার একটু সময় লাগবে এইভাবে তিন তিনবার ডাকলো তবু আসে না মাকে প্যাড ভরে খাইয়ে পানি খাইয়ে নিজের গায়ের জামা দিয়ে মায়ের মুখ মুছিয়ে মাকে বিছানার মধ্যে শুয়ে দিয়ে মায়ের উপরে কাপড় দিয়ে ঢেকে কাঁথা দিয়ে ঢেকে বাহিরে এসে বলে আসসালামু আলাইকুম বলে ওয়ালাইকুম আসসালাম বলে কি আপনি বলে আমি মুসা তখন আর বলে না যে আমি মুসার নবী
বলে আমি মুসা বিল্লাল আমি তোমার সাথে দেখা করার জন্য এসেছি বলে কোন মুসা আপনি তখন বলল যে তুমি কি মুসা নবীর নাম শুনেছো বলে হ্যাঁ শুনেছি আমি তাকে দেখি নাই বলে আমি সে বিল্লাল পায়ের মধ্যে পড়ে গেছি আমি অপরাধী হয়ে গেছি হুজুর আমাকে ক্ষমা করে দেন আপনি তিন তিনবার আমাকে দেখেছেন তবু আমি আসতে পারি নাই আমার বড় বেদবি হয়ে গেছে আমি আপনার কাছে জোরহাত করে ক্ষমা চাই আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আল্লাহর নবী আমি আপনাকে চিনতে পারি নাই মুসা বিল্লালের হাতের মধ্যে ধরে বলে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি কিসের জন্য আসতে পারো নাই কোন কাজের জন্য তুমি আসতে পারো নাই আমি সবই দেখেছি আমি সবই দেখেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আল্লাহর নবী হয়েছি ঠিকই আমি নবী হয়ে যা করতে পারি নাই তুমি বেল্লাল কষাই হয়ে তাই করেছো আমি তোমার কাছে হেরে গেলাম আমি আমার মাতা পিতার ভজন করতে পারি নাই তুমি মাকে যেইভাবে আদর করে খাইয়ে দিলে যেইভাবে মায়ের প্রস্রাব পায়খানা তুমি পরিষ্কার করলে বেল্লাল আমি নবী হয়েও করতে পারি নাই আমি কথা দিলাম আমি মাওলাকে বলবো আমার আগে যেন তোমাকে জান্নাতে দেয় আমি তোমার দুঃখিনী মা পাগল যারা পাগল যারা তারাই দেখে হাতিহারা এই চোখের পানি আপনি যার মহব্বতে আপনি কার মহব্বতে চোখের মেরে ফেলেছেন আপনার মায়ের মহব্বতে বাবার মহব্বতে এই চোখের পানি বিফলে যাবে না আপনার এই চোখের পানির দ্বারা আপনি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিলেন সুবহানাল্লাহ কোনো সন্দেহ নাই তরিকাটা কোনো বাকি কাজ না বাবা তরিকাটা নগদ কাজ আর একমাত্র পরিশুদ্ধ হওয়ার জন্য মানুষের চোখের পানি ছাড়া পরিশুদ্ধ হওয়া সম্ভব না যাবে না অনেক ভালো লেগেছে আমাকে দুটি প্রশ্ন করা হয়েছে বড় কঠিন দুটি প্রশ্ন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম যার সাতটি উপনাম আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছিলেন এই নামগুলি কি তার ভাব অর্থটা আমাদের জানার দরকার
দ্বিতীয় প্রশ্ন হলো আমার হুজুর পাকের তিনটি সুরত আমরা বলি, একটা হলো সুরতে বাশারি, আর একটা হলো সুরতে মালাকি, আর একটা হইল সুরতে হাকিকি। এই তিনটি সুরত, কিন্তু একজন কামেল পীর মুর্শিদে পাঁচটি রূপ আছে। এই পাঁচটি রূপ কখন কোনভাবে ধারণ করে, কোন রূপটা ভক্তদের কাছে কোন কাজের জন্য ব্যবহার করা হয়, এই দুটি প্রশ্ন। তার আগে আমি একটা কথা বলবো আপনাদের সামনে। পবিত্র কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, কিন্তু মূলত সূরা হলে 113টা, নাকি আবার ভুল করলাম বাবা? কারণ সূরা ফাতেহা হইল উম্মুল কোরআন, এটা হইল মা, আর ওই 113টা হইল বুলাফান। তার প্রথম সূরাটা হইল সূরা বাকারা, এটা একটা পশু গাভী। আর লাস্টে যে সূরাটা আছে তার নাম হইল নাস, নাস মানে হইল মানুষ। আমি কয়েকটা কথা বলবো, মন চাইছে তাই। আচ্ছা, গরু কোন দিন আপনি বাড়ি আইসে কইছে এই মেয়ে পীর ধরোগে? কই নাই, তাহলে গরুর নামে শুরু হবো কে? এটা একটা প্রশ্ন না? এরপরে সূরা ফিল, এটা হলো হাতি। আচ্ছা, হাতি কোন দিন আপনি বাড়ি আইসে রোজা থাকে? কয় নাই না, কোনোদিনও কয় নাই পলাশ রোজা। একটা হইল নমল, পিপিলিকা, পিপিলিকা চিনেন? আচ্ছা, ওরা কোন দিন এসে কইছে বাপ মার খেদমত করো গে? এরপরে সুরান কাবুত, মাকড়সা, এই মাকড়সাই কোন দিন কইছে এতিমের হক নষ্ট করিল না? নহল মানে মৌমাছি, মৌমাছি কোন দিন কইছে চুরি করিল না? তাহলে একের নামে সুরে হবি কে? এক একটা নবীর নামে একটা সুরে হইল 313টা সুরে হয়। কয়জন মাইসির নামে সুরে আছে? ইউসুফ আলাই ইসলামে একটা সুরা আছে, সুরা ইউসুফ একটা আছে, ইমরান একটা আছে, মরিয়ম একটা, সুরা মুহাম্মদ অল্প কয়েকটা সুরা আছে। হ্যাঁ, এইগুলে আর সবই তো দেখলাম, ওই মৌমাছি, ওই পিপিলিকা, হাতি, তারপরে আপনার গাভী, মাকড়সা, পাহাড়, জয়তুন গাছ, এইগুলো একটু পীর মুর্শিদ ধরে জানতে হবে। বাংলাদেশে মোটামুটি এখন 18-19 কোটি মানুষ না? তা তো আমার তো মনে হয় যে অর্ধেকটি মানুষ কোরআন পড়া জানে কম বেশি, আর মাদ্রাসায় মোটামুটি 2.5 কোটি আছে। এই 10 কোটি মানুষ কোরআন শরীফ পড়া জানে এটা আমি জানি, 10 কোটি মানুষের মধ্যে 10 10 কে কত হয়? 100 জন মানুষ কোরআন বোঝে কিনা সন্দেহ আছে। কোরআন পড়া আর কোরআন বোঝা এটা এক জিনিস, কোরআন পড়তে হইলে মাদ্রাসায় যাওয়া লাগবো,
আর কোরআন বুঝতে হইলে আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করতে হইব। কথা সত্য। আমি অত কথা জানিও না, বলবো না, একটু মনে চাইলো তাই কইলাম। এগুলো হাতাই দেখবেন, এগুলো আল্লাহ কেন করলো? আচ্ছা সূরা নাসের একটু কথা বলি, তারপরে আমি প্রশ্নের জবাব দিব। যেহেতু এত সুন্দর একটা আসর, অনেক জ্ঞানী জনরা আছে, বাজান সূরা নাসের মধ্যে কয়টা নাস আছে? তিনটা। বাহ, আপনি তো খুব পড়েন তাইলে মনে হয়। হ্যাঁ, তাও তো কইছে। আরে এক লোক গরিব মানুষ, এক ইমাম সাহেবের কয়টা ভাত খাওয়াবি? তো ভাত খাওয়াবি তো ইমাম সাহেবের দাওয়াত দিস, ইমাম সাহেব কইছে তোমার নামাজ পড়ো, কথা পড়ি। তো বাড়িওয়ালার যে কইছে হলো ইমাম সাহেব কিন্তু আসলে জিজ্ঞেস করতে পারে তোমার নামাজ পড়ো নাকি, তুমি কিন্তু কইও পড়ি, নাহলে কিন্তু উনি খাবেন না। হ্যাঁ, ইমাম সাহেব খাওয়াবি, বেশ ভালো একটা জোগাড় যন্ত্র, পোলাও রাঁধছে, মুরগির মাংস, খাসির মাংস, ইলিশ মাছ ভাজছে, ডাউল রাঁধছে, পটল ভাজছে, ওনার ওই বিবি কইতেছে এত কিছু কিনছে দুটো লেবু কিনো না। হায় হায় হায়, যাও যাও সিঙ্গিরটা বাজার দেবো, দেখি লেবু নিয়ে এসো, দুপুরে খাওয়াবো। ইমাম সাহেব তো চলেছে, আসার পরে ঘরের মধ্যে বস পড়ে দিছে, যাই নামাজ টামাজ বেশিয়ে তাই জিজ্ঞেস করেছে, আরে মা তোমরা কি নামাজ পড়ো? কয় হা হুজুর পড়ি। কয় অক্ত পড়ো? কইলে যে আমরা নয় অক্ত পড়ি। উনি বুঝে হেলাইছে যে রাজীবরে নামাজ আসতে করে চলে গেছে। একটু পরে ছেঁড়া বাড়ি আইসা রে হুজুর আইসল, কয় হা আইসল তো, কই কো খেতে চলে গেল কে? কয় আমার জিজ্ঞেস করলো তোমার নামাজ পড়ে আমি পেলাম পড়ি, কইলে কয়েক তো আমি নয়কের কথা কইছি। হারাম জাতি কামটা করছাস কি, নামাজ হইলে পাঁচক তো তুই নয়ক করছ কে? কয় তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, নয়ক তো কই তাই থাহে না, পাঁচক তো কইলে উনি আমাকে বাড়ি উঠতই না, এরকম কিছু আছে। একটু রস করলাম, আমরা একটু কথা বলি, ভালো করে খেয়াল করেন। কুলাউ জুবিরাব বিন্নাস, মালিক ইন্নাস, এলাইহিন্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযি ইউয়াজিবু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টা নাস? ছয়টা নাস। আচ্ছা, নাস মানে হইল মানুষ, ভয় করে বাবা এনে বসা, আবার সাহসও পাই, তুমি আসাও যেহেতু। আচ্ছা, মানুষ মানুষের জাত কয়টা? কোরআন শরীফে আমি দেখেছি সৃষ্টি করেছেন দুইটা জাতি, তৈরি করেছি আমার ইবাদতের জন্য। কয়টার কথা কইল আল্লাহ? কয়টা? এটা হইল জিন, এটা হইল ইনসান, মানুষ, তাই দুইটা। আর এই নাসের মধ্যে পাইলাম হইল ছয়টা, তো মেলেই না, মেলে না। আল্লাহ যা সৃষ্টি করছে দুইটা করছে, একটা করে নাই, তিনটাও বানায় নাই। এই মানুষের মধ্যে দুইটা গোত ভাগ আছে, একটা হলো নারী, আটা হইল পুরুষ, এটাও মানুষ, এটাও মানুষ, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, মেয়ে ভাই বোন, বোন বাবা মা, মা রাত দিন, দিন
চন্দ্র সূর্য সূর্য ঠান্ডা গরম গরম শক্ত নরম ভালো মন্দ দেবাকি দুই দিয়ে ছয় ডাইলে গুনতে এর হাকিকতটা কি এবার আসেন এই যে দেহটা এই দেহটা আরবিতে কি বলা হয় আমরা অনেকেই জানলেও বয়স্ক সামনে কবে সাহস পাইনি এই দেহটা হলো বাসার এই দেহটার নাম কি মনে রাখবেন বাসার এই জন্য রসুলবাগ বলছে আমি তোমাদের মতো বাসার ওই জন্য আমাকে হাবিরা আবার দলিল ধরে ওই জন্য নবী কইছে আমাকে মতো মানুষ কুলিন নামা আনা বাসারূপে মিশতে কুম আমি হে বলো হে রসুল বলো আমি তোমাদের মতো মেশালে মানুষ তাহলে মানুষের এই দেহটার নাম হলো কি বাসার রূপে আসছি বাসার রূপে যখন আসলাম এই বাসার যখন নিজে ভালো মন্দ বুঝার জ্ঞান অর্জন করে কয় বছর বয়সে পনেরো ষোলো বছর হইলি হে ভালো মন্দ ভালোই বোঝে তখন সে আল্লাহ সম্বন্ধে চিন্তা করে নবী সম্বন্ধে করে ধর্ম নিজের সম্বন্ধে করে সংসার নিয়ে চিন্তা করে একটু হইলেও করে তাহলে আমরা প্রথম বিশ্বাস করবো কার কিসে আল্লাহ বলেছেন আমান্তু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলা আল মাসি বাদাল এই কয়টা জিনিস যিনি বিশ্বাস করে এই অদৃশ্য এই বাবা বাজান বাজান কথা কই না এই কয়টা জিনিসের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তাদেরকে বলা হয় আমানু আমানুর বাংলা হইল বিশ্বাসী এবার যখন বিশ্বাস করছেন আল্লাহ তাআলা ডাক দিল কোরআন শরীফে সূরা আলে ইমরান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন হে আমানুগণ হে বিশ্বাসীগণ মুখী বাবা ডক্টর মুক্তি তারপরে মহাদ্দেশ তারপরে মাদানি তারপরে কাশামি নামের হাতে এত বান্ডা নাম হে খারাই হে ওয়াজ বসে গল্প করে হে ইমানদার গুণ আমানু মানে হলে বিশ্বাসী আর হে কইতেছে মমিনগণ তোমরা মুসলমান না হয়ে মইরো না ছোট তাহলে কাকে ডাক দিল আমানুকে ডাক দিছে মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না মুসলমান হয় কিসে নামাজ পড়লে হজ করলে জাকাত দিলে মুসলমান হয় আত্মসমর্পণ করলে কার কাছে আতি আল্লাহু আতি রসুল অলিল আমরি মিনকুম তাবেদারি করতে হবে আল্লাহর তাবেদারি করবে আল্লাহ রসুলের আর তোমাদের মধ্যে যাহারা অলি তাদের কাছে কি আত্মসমর্পণ করবা স্যালেন্ডার করবা তওবা করবা কালেমা পড়বা এরপরে মুসলমান হইবা তাহলে আমি একলা কয়টা হইলাম ছিলাম বাসার হইলাম আমানু যখন বায়াত হইলাম হইলাম মুসলমান কয়টা হয়েছে তিনটে হয়েছে আচ্ছা আল্লাহর আদেশ আল্লাহর হুকুম কয়টা তাও জানি জানেন জানেন কিন্তু বলি না একটা হইলো আদেশ সমূহ একটা হইলো নিষেধ সমূহ এইটি করবা এইটি করবা না তাই তো আচ্ছা পীরে কি কয় ওনার হুকুম কয়টা ওনারও তাই এইটি করবা খবরদার আমার সুনীল বাবা আমার কইল আবুল এই কাম কিন্তু বাজানে এখন থেকে আর করা যাবে না যাবে না আর এইগুলি তুমি করবা তাহলে আদেশ এবং নির্দেশ দুইটা যখন একটা মানুষ তার পীরের হুকুম মতে আদেশ নির্দেশ মেনে যিনি সালাত সাধনা করে যিনি সালাত সাধনার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ সম্মুখ ধ্যান যিনি করে
আমরা সম্মুখ ইবাদত করি না কি কি বাবা আমরা কি ইবাদত করি সম্মুখ আমাদের সামনে একজন মোরশেদ আছে যারা সম্মুখ ইবাদত করে না এরা আল্লাহর বান্দা হইতে পারে না পারে না ওই মানুষটা কি করে তার পীরের নির্দেশ মতো হুজদার দম নেকাবার কদম সফরদন খেলাওয়ান রঞ্জমান মুরাকাবা মুশাহিদা মুপাস্তিকা ফানাফি শায়েখ ফানাফি রসুল ফানাফিল্লা বাকাবিল্লা ইস্তর বা ইস্তর যখন সে ফানাফি শায়েখের মধ্যে প্রবেশ করে তখন তার এই মস্তিষ্ক হতে বিষয়ের সব মোহগুলি কেটে যায় যতক্ষণ পর্যন্ত বিষয়ের মোহ তোমার মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ নামাজের কাছে যাইও না আমি কিন্তু নামাজ পড়া মানা করতেছি না আবার কয় না যে ওই ইন্ডিয়া প্রোগ্রাম করছি গেছি বাবা নীলফামারি গানে আইসে গাই বান্ধা ছাওয়াল বাড়িটি কটে খাইছি দেখি মৌলবীরে কতটি গিয়ে ধরছে আমারে তাই আপনি নামাজ সরে মানা করেন আমি প্রমাণ কোনে ওই যে ইন্ডিয়াতে গাইছিলাম তো ওই যে আমার কথা ছিল যেই নামাজ পড়ে হুসাইনকে শহীদ করা যায় জবাই করা যায় যেই নামাজ পড়ে মানুষের ক্ষতি করা যায় যেই নামাজ পড়ে ঘুষ খাওয়া যায় সুদ খাওয়া যায় ও আমি বলুন না এই উচিত কথাটা কইছি এটা ওরা খুব আসছে পরে মালিক দয়া আসছিল তিন মিনিটের মধ্যেই তাহলে কি করতে হবে এই জন্য আল্লাহ বলেছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে হ্যাঁ নামাজের ধারে কাছে আসিও না কেন যতক্ষণ পর্যন্ত তোমার এই মস্তিষ্কের মধ্যে বিষয়ের মোহ আছে ততক্ষণ তুমি নেশাখোর লা তাকরাবু সালাত ও আন্তুম সুকারা সুকারা মানে হলো মধু উন্ডা আমাকে বুঝাইছে মদের কথা মদের আরবি কি সুকারা মদের আরবি হলো তুই তো তাই সুকারা মানে হলো মধু মধুরূপক শব্দ এটা হলো মোহ যতক্ষণ পর্যন্ত বাড়ির মোহ গাড়ির মোহ নারীর মোহ টাকার মোহ ক্ষমতার মোহ প্রতিপত্তির মোহ বিষয় আশায়ের মোহ তোমার মস্তিষ্কের মধ্যে আছে তৎক্ষণ তুমি নিশাখোর নিশা অবস্থায় নামাজের কাছে যাইও না ওই নিশা তখনই কাটবে যখন সম্মুখ সালাত তুমি করবে মুরাকাবা করবে মুশাহেদা করবে মুপাস্তিকা করবে ফানাফি শায়েখ করবে যখন ফানাফি শায়েখের মধ্যে পৌঁছায় ওই মানুষটার মস্তিষ্ক হতে কি হয় বিষয়ের মোহগুলি কেটে যায় ওই মানুষটা যখন মোহমুক্ত হয় ওই মানুষটা অস্বীকৃত হইলে কোরআন তাফসির করতে পারে কি পারে কোরআন এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলছেন জালিকাল কিতাবু লরাই বাফি হুদা আল্লি মুত্তাকিন অর্থাৎ মুত্তাকিনের জন্য হলো কোরআনটা পথ প্রদর্শক এই সাধনা যখন করে তখন সে মুত্তাকিন হয় তাহলে কয়টা হইল বাসার আমানু মুসলমান মুত্তাকিন কয়টা হয়েছে চারটা এবার আল্লাহ বলতেছে কি আর রহমান খালাকাল ইনসান আল্লামা রুহুল বায়ান তখন সে ইনসানে পরিণত হয় ইনসানে যখন পরিণত হয় তখন সে কোরআনের বয়ান করে অজ্ঞানী মানুষগুলিকে জ্ঞানী বানায় স্যার ইনসান যিনি বিচারক আমার জিটকে শরীফের দেওয়ান রশিদ বাবার একটা গজল আছে হিসাব করিয়া যেজন চলে আখেরেও নিবে না হিসাব আল্লাহর কোরআনেও তাই বলে বলে তাহলে এবার ইনসান ইনসান যখন হয় তখন ওই মানুষটা আল্লাহর রঙে সিবগাত আল্লাহি মান আহসানু মিন আল্লাহি সিবগাতাও আল্লাহর রঙে আল্লাহ বলছে আমার রঙে তুমি রঞ্জিত হও তখন ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয় আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর সেবাতে মুত্তাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় ওই মানুষটার নাম হয়ে যায় মুমিন
আল্লাহ কার ঘরে থাহে, কার কলবে থাহে, কোন আমানের কলবে থাহে, মুসলমানের কলবে থাহে, মুত্তাকিনের কলবে থাহে, ইনসানের কলবে থাহে, কার কলবে? মুমিন, মুমিন। আসসালাতু মিরাজুল বাশার এটা নাই, আসসালাতু মিরাজুল আমানু এটাও নাই, আসসালাতু মিরাজুল মুসলিমিন এটাও নাই, আসসালাতু মিরাজুল মুত্তাকিন এটাও নাই, আসসালাতু মিরাজুল ইনসান এটাও নাই। মিরাজ হবে কার? আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনিন অর্থাৎ যিনি মুমিন হয় তার মিরাজ হয়। একটা ওলি আল্লাহ হইতে গেলে এই ছয়টা জিনিস আগে তার অর্জন করতে হয়। কথা তো এটা কইছাও উচিত কথাই, ওই তো কই লাগবো, হ্যাঁ ওই এক বছর মুড়ি দিয়েছাও, ছয় মাসে খিলাফত পাইছাও, এ কথাটা আর দাহাদি হালাই দেওয়া যাবো না। কারণ কোন পীর যদি যাওয়ার সাথে কাউকে কয় তুই আল্লাহর ওলি হয়ে গেছিস, ওলি ও বেরো পারে বাজার খুব গরম, কামিল পীরের দরবারে মানুষ যাবেন চাই না, বাড়ি গাড়ি টাকা পয়সা আনন্দ ফুর্তি যে না আছে মানুষের, কিন্তু প্রকৃত যারা আল্লাহওয়ালা মানুষ, প্রকৃত যারা ফকির, প্রকৃত যারা ওলি, তাদের ওখানে মানুষ গেলে তো কষ্ট করা লাগে। এইটা হলো একজন পীর হওয়ার, একজন ওলি হওয়ার যোগ্যতা। এরপরে হইল জায়গায় মতন যাইতে হবে, একটা গান শোনাইল নাকি, নাকি আপনারা বিরক্ত হয়েছেন? না না, কথাগুলি কি খারাপ বলতেছি? আসেন আর একটা কথা কয়ে গান গাই, রাখ গান তো গাইলাম মেলাই। আচ্ছা বাবা, এই যে আল্লাহ আল্লাহ কয়ে ডাক পারি, আল্লাহ এটা কি? কি আইডিয়া, এটার বাস্তবতা কি, এর ডেফিনেশনটা কি হবে? হ্যাঁ আল্লাহ বলছে আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদেলু সাবিলা, এহ জগতে যারা আমার থেকে অন্ধ হাসরেও তারা অন্ধ, আর অন্ধর জন্যই হইল জাহান্নাম, কোন হিসাব লওয়া হইবে? তাহলে বেদালে মরছি না, হ্যাঁ তাহলে আল্লাহ কি এটা আমরা সমাধান দিলে মানবো না মানুষে? আপনিও নেবেন না আমিও এটা মানব না, কিন্তু কোরআনে জিজ্ঞেস করতে হবে আল্লাহ তুমি কি, এটা আল্লাহর জিজ্ঞেস করতে হবে না, আল্লাহ তুমি কি? কেউ না কেউ জিজ্ঞেস করছে আল্লাহ তুমি কি, আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহু নুরু সামাওয়াতি ওয়াল আর্দ, আল্লাহ বলছে আমি আল্লাহ হইলে আসমান জমিনের নূর। তাহলে আল্লাহ কি, কি পাইলাম কোরআনে? নূর, নূরের বাংলা কি? আলো, আলো কি ধরা যাইব? এই যে আলো জ্বলতেছে এ ধরা যাবো? কো বাজে বুঝতো না, তাহলে নূর ধরা, কিন্তু ওই আলো না ধরে ফেললে ওইটা ওই যে ওইটা জলে কিসের মতি, ওটা ধরা যাবো না? কথা কয় না কেন? তাহলে আল্লাহ কি বলছেন, যখন একটা মানুষ সাধনা করতে করতে ওই পর্যন্ত পৌঁছাইয়া যায়, ওই নূর যখন কারো মধ্যে ধারণ হয়, ওই নূর যখন কেউ সংগ্রহ করে, ওই নূর যখন কারো ঘরের মধ্যে আটকা পড়ে, তখন তার নাম হইয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি নাম হয়? ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ মানে হাত, ওই তখন কি নাম হয়? অজহুল্লাহ মানে চেহারা, অজহুল্লাহ মানে কি? চেহারা, ইয়াদুল্লাহ মানে হাত। ওই নূর যখন আকার হয় নাম হয় মোরশেদ, অমা ইউ দুলেল
ফালানে তাজিদ আলহুম ওলিয়া মুর্শিদ সূরা কাফ 17 নম্বর আয়াত তখন কি নাম হইল আল্লাহর মুর্শিদ হইল ওই নূর যখন আকার হয় তখন তার নাম হয় ওলি আল্লাহ কথাটা কি বোঝা গেল প্রমাণ কি আমার রসূলের কাছে যখন সাহাবারা এসে বায়াত হওয়া শুরু করলো আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযিনা নিশ্চয় ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহে ফাওকাইদিহিম হে রসূল আপনি বলে দিন নিশ্চয় যাহারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করলো আনুগত্য স্বীকার করলো বায়াত গ্রহণ করলো ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম অর্থাৎ যাদের হাতের উপরে আপনার হাত যারা আপনার হাতের মধ্যে হাত দিছে আর যাদের হাতের উপরে আপনার হাত কি এক হাত উপর যায় এক হাত নিচে নাকি তো যাদের হাতের উপরে আপনার হাত ওদেরকে কইয়ে দেন ওইটা আপনার হাত না ওইটা আমি আল্লাহর হাত কেলো শেরেকের ফাতোয়া দিলি কুরআন দে দাও গে আমাকে দিও না যদি শেরেকের ফাতোয়া দাও তাহলে কুরআন শরীফের উপরে দিও আমাকে দয়া করে ভেজালে হেলাইও না তাই তো বেটা আল্লাহই কইতেছে ওটা তোমার হাত না ওটা কার হাত আল্লাহর হাত উনি কইতেছে তুমি কইয়ে দাও যে ওটা আপনার হাত না ওটা আমি আল্লাহর মক্কা থেকে মদিনায় গেল না ঘরের মধ্যে বাইরে যায় না এই মানুষে গিরছল লাগ ঘরটা তো উনি এক মুঠ ধুলে নিক্ষেপ করে দিয়ে আইতে চলে গেছে ওদের কেউ দেখছে হ্যাঁ উনি কিন্তু সবাই দেখছে ওনারা কেউ দেখে না আল্লাহ কইতেছে দোস্ত ও দুলে তুমি চাঙ্গা দেও না ওটা আমার হাত দিয়ে চাঙ্গা দিস সুবহানাল্লাহ তো একটা লোক যখন বায়াত গ্রহণ করায় তখন হয় মোরশেদ তখন কি নাম হয় কার হাতে হাত দেয় মোরশেদ বা পীরের হাতে হাত দেয় এরপরে ওই মোরশেদ কি হয় যখন সে ফানা পীর সাহেবকে যায় আমাদের তরিকার জগতে কয়টা ফানা হ্যাঁ তিনটা ফানা ফানাফি শায়েক ফানাফি রসুল ফানাফিল্লা ফানাফি শায়েক ফানাফি রসুল ফানাফিল্লা তাই তো বাবা আর লাস্টে হলো বাকাবিল্লা তো যখন একটা ভক্ত ফানাফি শায়েকের কর্ম করে তখন সে মোরশেদ থাকে না তখন হয় রসুল কি তাই না ফানাফির শায়েক মোরশেদ এরপরে যখন ফানাফির শায়েখ যখন বিলীন হয় তখন হয় রসুল ফানাফির রসুল রসুলের সঙ্গে ফানা হয় এরপরে যখন ফানা ফিল্লাই যায় নিজের কোনো অস্তিত্ব নাই সবই তার অস্তিত্ব তখন তখন স্বয়ং রূপ হইল নূর আল্লাহ তখন কি নিজের কোনো অস্তিত্ব নাই সবই ওনার সবই উনি এই জন্য আমাদের জিটকা শরীফের গহর সাহাবার একটা গান আছে উনি উনি সবই উনি উনি ছাড়া কিছুই নাই যেখানে কিছুই ছিল না ওখানেও উনারই পাই আমার কথায় বিরক্ত হন হ্যাঁ এটা আমাদেরকে জানতে হবে তাহলে ওখানে কি হয় নূর আল্লাহ আর হাসরের মাঠে যখন সবাইকে ডাকা হবে তোমার নেতার নামে কার নামে ডাকবে বাপের নামে বাপের নামে দাদার নামে তোমার নেতা নেতাকে ইমাম ইমামকে পীর তখন থাকবে সুপারিশের রূপে তোমার সুপারিশের কর্তা কিনা তোমার মোরশেদ এটা মনে রাখবা এই পাঁচটা রূপ পাঁচটা জায়গায় ধারণ করে শুধু এখানে নয় জীবিত অবস্থায় না এরা দুনিয়া থেকে পর্দা নিবার পরেও পারে
রশিদ আহমদ গঙ্গোহী সাহেব তার কিতাবের মধ্যে লেখছে ফাতোয়া রশিদিয়ার মধ্যে, আল্লাহর ওলিরা এমন ক্ষমতা অর্জন করে আল্লাহর কাছ থেকে, এমন ক্ষমতা আল্লাহ দান করে, এরা রওজার মধ্যে শুয়ে থাইকেও যান বহন ছাড়া এরা পৃথিবীটা ভ্রমণ করতে পারে। আমার কথায় বিরক্ত হয়েছেন বাবা? এ হলো আমাদের তরিকার কাজ, এই কাজগুলি আমাদের ভক্তদেরকে জানতে হবে। আমরা তো পীরের কাছে বসবে সময় পাই না, খালি কাম আর কাম। কয় বাবা ওরসের মধ্যে আইসে দশের চাইল নিয়ে আসুক আর গরু বাছর যাই নিয়ে আসুক। কয় বাবা বাড়ি থেকে গরু বাছর থুই আইসি যাও কে? বাবা আমার একটা হয়েছিল শুকুর দেওয়া, হের বাড়ি গানে গেছি, উনি আবার আমার গো জিৎকে জিন্দাসার নাতি, তো একটু পাগল টাইপের ছিল, হাতে একখান লাঠি থাকতো ওনার সমান, কোটে গেলি করছে কি বাড়ি ঘর লেখছে খাজা বাবার নামে, ওয়াকফ করছে খাজা বাবার নামে, এনে ম্যাস্টেট কইতেছে কার নামে করছেন, খালি কইছে মরা মানুষের নামে তো রেস্টি রয় না, লাঠি ঘুরে কয় শালা তুই চেন খাদা বাবা রে, এই শালা খাদা বাবা মরছে শালা, কোনো কথা নাই মেস্টের ঠিক পাইছে, এটা তো হলার জাতের তারে। ঠিক আছে বাবা, আপনি এক সপ্তাহ পরে দলিল দেয় নিয়ে যায়, এক বছর দুই বছর দলিল বাইরে যদি কখনো দয়া করে ভোজপুর জানতে হবে উনি আমার বাড়ির পাশে জুতাটা আসন রাখিয়ে দিছি, মানুষজন আসে বাবা আমি আজকে 15 বছর বিয়ে করছি বাবা, আমার তো বাচ্চা কাছে হয় না, আরে বেটা আমার কাছে আসকে ওই দেখো রহমানের জুতে আছে একটু দুয়ে পানি হাঁকা যা চাওয়া লোভ নেই। সুবহানাল্লাহ, অবাস্তব কথা বলি না, তুই ভক্ত কইতেছে বাবা আমি বাড়ি যাব গরু বাছর থুই আইছি, যা কি আনসা ভাই? এক মন চাইল আনছিলাম তো ভাই, তোমার ওই নম্বরটা নিয়ে যাও গে। এরম পিরগিরি করলে ভক্ত যাবেন না রে, উচিত কথা বলি ভক্ত থাকবেন না, বলে দৌড়ছে লাভ নাই না ধরলাম কানের বোধ হয় সে দিয়ে ঘুরেন লাগে। আর আমরা মাফ করে দিয়ে হ্যাঁ সে কথা কই ফেললাম মনে হয় দিল দরি আই ডুবলে ভাবি ওই মানুষ অচিন দিল দরিয়াই ডুবলে ভাবি ওই মানুষ অচিন, ভোলা মন
মুর্শিদ নামের অস্তদিয়া ছিন্ন করগতায় সামনে মায়ার পর্দা না করিয়া ভয় মুর্শিদ নামের অস্তদিয়া ছিন্ন করগতায় প্রেম দুবার হইয়া থাকো দেলদরিয়ার মাঝে পাথর যেমন ঘুমাইয়াছে জলের নিম্ন দেশে জমুকেই টান মারিলেই নাহি সারে ঝি ও পাথর নাহি সারে ঝি জমুকেই টান মারিলেই নাহি সারে ঝি ও পাথর নাহি সারে ঝি এই নদীর গর্বে ঘুমাইয়া থাকে যেমন মিয়া মুর্শিদকে স্মরণ উলহিয়া দরিয়ার মাঝে ডুবাইয়া দাও মন কেন্দে কেন্দে করো আপন মুর্শিদকে স্মরণ পাক্কদম জড়াই ধরো তার খিয়ালের হাত দিয়া মরা দেহ জিন্দা হবে উঠবে গো নাচিয়া পাক্কদম জড়াই ধরো তার খিয়ালের হাত দিয়া মরা দেহ জিন্দা হবে উঠবে গো নাচিয়া আল্লাহ আল্লাহ বলবে পাখি ওহে রাত্র দিন বলবে পাখি ওহে রাত্র দিন ও পাখি ওহে রাত্র দিন তুন হলুদে মিশাইলে হইয়া যায় লাল চিন তুন হলুদে মিশাইলে হইয়া যায় লাল চিন হায় হায় তুন হলুদে মিশাইলে হইয়া যায় লাল চিন আগে হও যায় তাল কি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অতি বাজা দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অতি আগে হো যায় সালকি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অতি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অতি আগে হো যায় সালকি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অতি ওরে ভোলা মন সুবহান আল্লাহ বুলেতে রয় গন্ধ মাখা মুলেই মালিক ফুল আলহামদুলিল্লাহ রজব চান সেইখানে রাসূল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার দয়াল সান ওইখানে রাসূল বুলেতে রয় গন্ধ রে মাখা মুলে মালিক ফুল বাজার দয়াল ফিরের হইলে গো দয়া বলবে দেহের আয়না মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবে কথা বৈশা তো তা বয়না একা একা ময়নারে কথা কয় না কোন দিন ও কথা কয় না কোন দিন একা একা ময়না কথা কয় না কোন দিন ও কথা কয় না কোন দিন মোহন ডাক জানে না হইয়া রে পরাধীন জগন মোহন ডাক জানে না হইয়া পরাধীন হায় হায় জগন মোহন ডাক জানে না হইয়া রে পরাধীন আগে হও যাইয়া কালকি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অতি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অতি আধাও যাইয়া কালকি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অতি আজান দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অতি আগে হও যাইয়া কালকি দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অতি আমার এই গানটা গাইতে 3 মিনিট টাইম লাগে নাই কিন্তু এটার ব্যাখ্যা এটা কথার ব্যাখ্যা করতে 2 ঘন্টাও শেষ করে পারিনি গানটা একটু খেয়াল করেন
সামনে তোমার মায়ার পর্দা না করিও ভয় মুর্শিদ নামের অস্ত্র দিয়া ছিন্ন করগে তাই প্রেম ডুবারো হইয়া থাকো দেল দরিয়ার মাঝে পাথর যেমন ঘুমায়া থাকে জলের নিম্ন দেশে সুমুকে টান মারিলে নাহি সারে ঝিম নদীর গর্ভে ঘুমাইয়া থাকে যেমন ছোট বাজাবে পলাশ বাবাজি এলাকায় পুকুর নাই আচ্ছা পুকুরে এখন পানি বাড়ে না কমে আপনার নদীতে কমছে রাইট কথাটা একটু বলছে একটা কারণে আপনার জ্যৈষ্ঠ মাসে পুকুরটা পরিষ্কার করে মাছ ছাড়ার ব্যবস্থা করুন পানি টানি বেশি হয় আষাঢ় মাসে বৃষ্টি হইলে পুকুরটা ভরে যায় আপনার ওই পুকুরের মধ্যে পানি হইলে ছয়াত আপনি মাছ ছাড়ছেন মাছের ওজন গুলি হইল 50 গ্রাম ধরেন 50 গ্রাম মাছ গুলি আপনি ছাড়লেন কয় হাত পানির মধ্যে ছাড়ছেন ছয় হাত পানি পুকুরের মধ্যে আষাঢ় মাস গেল শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ এখন তো পৌষ মাস আর সেই 7 মাসে মাছের ওজন কতখানি কয় আর সে 1 কেজি যদি হয় ভালো 1 কেজি ধরলাম দিছি 50 গ্রাম ওইলে 1 কেজি বাড়ছে কয় গুণ অর্থাৎ 19 গুণ বাড়ছে বাড়ছে হইল 19 গুণ আর যখন ছাড়ছেন তখন পানি ছিল 6 হাত এখন পানি আছে মোটে মাজা পানি যখন পানি ছিল 6 হাত তখন এটা কায়দা বাইদা ছিল এখন পানি আছে মোটে 2.5 হাত মাছ হয়ে গেছে এটা 1 কেজি করে এখন তো মাছ 2200 টাকার কথা বাবা মাছ মরে যাওয়ার কথা না দেখা যাইব না যদি গিরা পানি হয় তাও মাছ দেখা যায় না কেন দেখা যায় না পানির থেকে মাছকে আলাদা করা যাই না চলে পানির মধ্যে মাছ কোনোদিনও বেশি হয় না ঠিক তদ্রুপ বাবা জান সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের একটা গান আমরা গেয়ে থাকি মাওলা কত সুন্দর রূপে মনোহর হে বিশ্ব নাগর তুমি অনন্তময় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামের পরিচয় এই গানের মধ্যে আছে সেই সিন্ধু হতে বিন্দু ঝরে এই জীব মূল হারায় তাই তো সাধন ভজন করে যাতে যাত তাহলে আল্লাহ হইল মহাসিন্ধু নাকি সাধক কথা কি পাওয়া গেল আল্লাহ হলো মহা আমি হইলাম বিন্দু আমি তো জন্ম বইরে জানি ঘরের মধ্যে মানুষ ঢোকে কিন্তু মাইশির মধ্যে ঘর ঢোকে কে মাই কি বাজান ঘরের মধ্যে মানুষ ঢোকে না এই যে ঘরে এসে খাওয়া দাওয়া করলাম আমরা ঢুকছি আচ্ছা ঘরটা কেমন ঢুকে দেব তাহলে ঘরের মধ্যে মানুষ ঢোকে মানুষের মধ্যে ঘর ঢোকানো যায় না এখন মাইশি কয় আল্লাহ রে ভিতরে ভরো এই ভরো মতবাদটা ভরো কোন ওটাকে বলা যাইব ওটা হলো মহা সিন্ধু আমি হইলাম বিন্দু তাহলে আমি ওটার ঢুকা মুকাম নেই আমার কি করতে হইব আমার ওই বিন্দুটা সিন্ধুর মধ্যে মিশেই দেবো আমি যদি ওই সিন্ধু আমার ওই বিন্দুটাকে সিন্ধুর মধ্যে মিশিয়ে দেই আমিও সিন্ধু হইয়া আমার কথায় কি বিরক্ত হন বাজানরা খারাপ লাগে এই আলোচনা সব জায়গায় করতেও পারি না বাবা বেশিরভাগ একটু টাঙ্গাইল আইলে এই অঞ্চলে আইলে মানিকগঞ্জ টাঙ্গাইল আমাদের গাজীপুরের এই সাইডে কিছু কথা কওয়া যায় গান কমি করি যাহার ওই মরে গেলি খালি বন্ধুর দুজন গান গেইল যেটি হ্যাঁ টাঙ্গাইলতে বয়স বাইনা দেয় বেশিটা বকশিস কিন্তু আলোচনা করতে
এই যে গান গাইতেছি এটা কিন্তু আমার কাছে আনন্দ লাগতেছে আমার একটা মন আছে বাবা আমার একটা মন আছে এই মনের কথাগুলি আপনাকে মাহফিলে কইতে পারি তাহলে সাধনার এই বিষয়গুলি একটু বললাম মাওলানা আলীর এক নাম হলো ইয়াদুল্লাহ মাওলানা আলী বলছে আনা ইয়াদুল্লাহ আমি আল্লাহর হাত আমার এই হাত ছাড়া আল্লাহ কাউকে কিছু দিবেন না হ্যাঁ হ্যাঁ এদিকে জাতা কথা শেরি কথা নাকি আমাকে হাতে শেরি কি কয় নাকি আমার রসুল বলছে আমার আলী হইল আল্লাহর হাত সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ইয়াদুল্লাহ আলী হলো অজহুল্লাহ অজহুল্লাহ মানে চেহারা আমার প্রভুর চেহারা আমার আলীর চেহারা এক চেহারা সুবহানাল্লাহ অজহুল্লাহ চেহারা আলী হলো আসাদুল্লাহ শক্তির মূল কেন্দ্র এজন্য ওই বাজানগমুকেই শুনছি যার দেহে নাই আলী তার দেহটাই বলে খালি অর্থাৎ শক্তির মূল কেন্দ্র হলো মাওলা আলী আলী হলো কুরআনুন সামেতুন আমার রসুল বলছে আমার আলী হলো সাবাক কুরআন অর্থাৎ বাক্যযুক্ত কুরআন সামেতুন মানে শব্দ আওয়াজ আওয়াজযুক্ত কুরআন হলো আমার মাওলা আলী আলী হলো মাওলা আমি সারা জাহানের মাওলা আমার আলীও সারা জাহানের মাওলা মাওলা আলী হলো আবু তুরাব আবু মানে পিতা তুরাব মানে হইল মাটি এই যে মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করছে এই পৃথিবী আমরা যা আছি এই মাটির বাপের নাম হইল আলী আলী হলো আহলে বায়াতের প্রধান আমরা তো সাহাবার কাতারে নামাইছি কি তাও সাহাবা তো সাহাবা চার নম্বরের সাহাবা তাও রাখবেন ঠিক বলছেন আপনি আমার নাম দিছে আমরা আহলে সুন্নতুল জামাত তোরা জামাত না সোনখেত তাই জানি এ কথা কইলি নে ভাইরাল হইবই ইসুফ নবীর চাইতে কোন সুদর্শন চেহারা আল্লাহ কাউরে দিছিল আমরা যে নবীর উম্মত উনি তো ওনার সাথে কার তুলনা করা উনি হলো প্রফেট প্রফেট মোহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু তাছাড়া এই এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে ইউসুফ নবীর মতো এত সুদর্শন চেহারা আল্লাহ কাউরে দেয় না বুঝো না চেহারাও দেখতেছে লেবু কাটতেছে লেবু কাটছে আতো কাটছে যত নায়ক টায়ক কও সালমান শাহ কও আর শাহরুখ খান কও হ্যাঁ কোন নায়কের দেহে মাইসে হাত কাট নাই বন্ধু যাও কিন্তু ইউসুফ নবীর দেখে লেবু কাটতেছে বলতে আঙ্গুল কাইতে বড়ি গেছে ঠিকই ভাই নাই কথা নাকি আমাকে বানাই না কথা দেখো ইউসুফ নবীর চেহারা দেখা কিন্তু ইবাদত না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মাওলা আলীর চেহারা দেখা হলো ইবাদত সুবহানাল্লাহ তার বানাই যায় না চার নম্বরে সাইড নাম্বারে বানাইছে আলী সাহাবার মধ্যে ধরলে সে মমিন হতে পারবে না আলী সাহাবা না মাওলা আলী ইমাম হাসান হুসাইন ফাতেমা আমার দয়াল নবী এদের পাঁচজনের মহব্বতের নাম হলো ইমান আল্লাহ নিজে কোরআন শরীফে কয়ে দিছে কুল্লা আস আলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা রসুল বলছে আমি তোমাদের কাছে কোনো পরিশ্রম চাই না পারিশ্রমিক চাই না তোমাদের কাছে শুধু আমার আহলে বায়াতের মহব্বত চাই কুরআন দেখেন কারো বাপের ক্ষমতা নাই রে হরাই দিয়ে তারা এনে আবার চার নম্বরে খাড়া করছে
কি বলুম বাবা, এটা বলার ভাষা নাই। পীর মুর্শিদেরকে সজাগ হতে হবে। মিথ্যাও যেমন বাড়ছে, সত্য কিন্তু প্রচার হওয়া শুরু হয়েছে। আগে ধরনের কথাবার্তা হইতো না, সাহস পাইতো না কেউ কইতে, কিন্তু এখন সত্য প্রকাশ হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না? পারবে না। একটা কথা বলবো, এখন আমার কথাটা খেয়াল করে শুনবেন একটু। মওলা হুসাইনকে যখন শহীদ করেছিল, উনি একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের মধ্যে বলেছিল, তোমরা জানো আমি কার নাতি? যারা সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাইতো না। তোমরা যার কাছে মুসলমান হইছ, আমি সেই সরদারে দু জাহান সাইয়েদুল মুরসালিন রাহমাতাল্লিল আলামিন, আমি তার নাতি মওলা হুসাইন। জানো আমি কার ছেলে? যেই মানুষটার জন্ম হয়েছিল কাবা ঘরে, আমি সেই আলীর ছেলে। জানো জান্নাতের নেত্রী হবে যেই নারী, তিনি হলো আমার মা, আমি ফাতেমার সন্তান। তোমরা কোরআন পড়ো নাই? আল্লাহ বলছে না আমাদের মহব্বত করা ওয়াজিব করে দিয়েছে, আর তোমরাই আমার গলার মধ্যে ছুরি ধরতেছ। আবার নামাজও বললে, এ নামাজিরা আছে না? কথা প্রসঙ্গে একটা কথা বলি বাবা, হাসরের মাঠে সব চোখগুলি মুক্তি পাওয়ার জন্য কাঁদবে, সব চোখগুলি। এক শ্রেণীর মানুষের চোখগুলি হাসবে, তারা কাঁদবে না। আচ্ছা বাবা, 7 বছরের বালক রেখে দয়াল নবী পর্দা নিছে হুসাইনকে, 7 বছর রাইখে। চৌঠা হিজড়ির 5ই শাবানে হুসাইন দুনিয়াতে আসছে, 11 হিজড়িতে হুজুর পর্দা নিছে। একটা ছেলেকে তার মা ঘরের ভিতরতে প্যান পরাই দিছে, দুয়ের এসে খুলে হেলাই দেয়। কয় বছর হইল রে মা? 2.5 বছর? 3 বছর? ফাতেমার ঘরে আমার হুজুর পাক বেড়াইতে গেছেন, দুয়ের মধ্যে বসছেন, হুসাইন এসে নবীর গলা ধরে দাঁড়াইছেন। নবীজি তো হুসাইনকে বেশি বেশি ঘ্রাণ নিত। আবার প্রশ্ন করছে, হুজুর আপনি হুসাইনের গা থেকে এত ঘ্রাণ নেন কেন? আমার নবী বলছিলেন, আমি হুসাইনের গা থেকে নবুয়তের গন্ধ পাই, বেলায়েতের গন্ধ পাই, রেসালতের গন্ধ পাই, মাওলাইয়াতের গন্ধ আমি হুসাইনের মধ্যে পাই। জিব্রাইল এক খণ্ড কাপড় নিয়ে আসছে, নবীজির হাতে দিছেন। নবী জিজ্ঞেস করলেন, কিসের কাপড় আনলে? জিব্রাইল নবীজিকে জানাইল, এই কাপড় খণ্ড 4টা ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 4 ভাগে। এক খণ্ড কাপড় মওলা আলীকে হাতে দিয়ে বললেন, তুমি এটা রাখো, আর এক খণ্ড কাপড় ফাতেমাকে দিলেন, মা তুমি এটা রাখো, আর এক খণ্ড কাপড় বড় ইমামকে দিলেন, এটা আমার নানু ভাইয়ের জন্য রাখো, আর এক খণ্ড কাপড় নিজের কাছে রাখলেন। ফাতেমা তো বুঝতে পারছে, বোঝে নাই, জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে? কইলে, এটা কাফনের কাপড় দিলাম। ফাতেমা কয়, বাবা আমরা তো 4 জন না,
তোমরা তো পাঁচ জন তোমার কাপড়টা তুমি দিলে আমারটা দিলে আলীরটা দিলে হাসানেরটা দিলে আমার হুসাইনের কাপড়টা কো নবীর চোখের পানি চাই ফাতেমারে জড়াই ধরে কয় মারে কাফন তো সেই ব্যক্তির লাগে যার জানাজা হয় যার কবর হয় যার দাফন হয় তার কাপড় লাগে ফাতেমা কয় আমার হুসাইনের দাফন হবে না কইল না তুমি জানো না কারবালার মাঠে আমার কলিজার টুকরাকে ওরা শহীদ করবে ওর মাথা থাকবে এক জায়গায় আর দেহটা থাকবে আর এক জায়গায় কইল তাইলে আমি ওই দিন থাকবো কাছে নবী কয় না রে মা আমি চলে যাবো আগে তার কয়েকদিন পরে তুমি যাবা তোমার পরে আলী যাবে তারপরে হাসান চলে যাবে শুধু একমাত্র হুসাইন দুনিয়াতে থাকবে আমরা চারজনই চলে যাব বাবার গলা ধরে পাগল হয়ে গেছে সন্তান বাবা সব লাশ কান্দে নেওয়া যায় বাবা কারো ভাজন বেটা যদি মারা যায় ওরে তুমি দেখা বলে মা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে ওরা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে দৌড়াইয়ে যায় নানার গলা ধরছে নানা তুমি থাকবো না মা থাকবো না ভাই থাকবো না বাবা থাকবো যারা আমার জন্য চোখের পানি ফেলবে ওদের জন্য তুমি কি করবা বুকের মধ্যে জড়াই ধরে কয় দাদু ভাই যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি ওই মানুষগুলোকে বের করে খুঁজে খুঁজে বের করে আমার পাশে রাখবো মা না না তো ওই মানুষগুলির কাছে রাখবো নবীর কাছে যে থাকবে তার কোনো সমস্যা আছে তুমি কি করবা কইলে আমি তো রক্ত মাখা জামা নিয়ে জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবো তোর জন্য যারা চোখের পানি ফেলবে ওই মানুষটির আগে আমি জান্নাতে পাঠাবো সুবহানাল্লাহ একটা মানুষকে দুঃখ দেব না বাবার কাছে গেছে বাবা মা তো এই কাম করবো তুমি কি করবা কইল হাউজে কাউসার দান করছে তোমার নানা রে সেটা উনি দান করছে আমারে আমি নিজ হাতে ওই মানুষগুলিকে কাউসারের পানি পিলাইয়ে দিব তাদের আর কোনদিন পানি পিপাসা লাগবে পরিশেষে যে ভাই ধরছে ভাই রে জড়াইয়ে ভাই তুই তো আমার ভাই তুমি কি করবা হুসাইন বলল ওই মানুষগুলিকে খুঁজে বের করে নিয়ে আমি আরশের ছায়ার নিচে জায়গা আমার রসুল বলল যা তোমার জন্য চোখের পানি ফেলবে হাসরের মাঠে ওই চোখগুলি হাসবে আর সব চোখগুলি কাঁদতে থাকবে মুক্তি পাওয়ার জন্য এটা আমরা বললে আমরা সিয়া সিয়া বলে না হুসাইনকে ভালোবেসে যদি চোখের পানি ফেলে সিয়া হতে হয় খুদার কসম
এই মাটির জমিনে আমার চাইতে বড় করুসিয়া নাই আহলে বাইতকে ভালোবাসতে যদি সিয়া হতে হয় আমরা কি হব বলেন কি হবে হুসাইন যদি কারবালায় শহীদ না হতো মুনাফিক কারা মুসলমান কারা বুঝাই যেত না এই মুনাফিক আর মুসলমান পৃথক করার জন্য হুসাইন শহীদ হয়েছে প্রকৃত মুসলমান যদি চিনতে চাও উম্মত মুহাম্মদকে যদি দেখতে চাও আগে তার সঙ্গে আলোচনা করো আহলে বায়াত আহলে বায়াতের সম্বন্ধে যদি সে কোন রকম একটু বিদ্বেষমূলক কথা বলে সে কখনো ইমানদার মুসলমান হইতে না এ শিক্ষাটাই পীর মুর্শিদরা আমাদেরকে দিয়েছেন গতবার একটা গ্যান্দাম হয়েছিল আমার গেলা কারণ যারা ওই দশই মহরমে মার্সিয়া করে নামাজ পড়ো না অজু করো না এই যে নিয়ে লাগাইছে এক বেজর তা আমি বলছিলাম বেটা ও থাকেই নামাজের মধ্যে ঠিক কিনা ওদের মুখে কি থাকে হায় হাসান হায় হুসেন ইয়া আলী ইয়া রাসূলুল্লাহ এই তো মুখে ধ্বনি আর এদের নাম নিয়ে হইতে পাঠা নামাজ সাহাবাটার নাম আমার কাছে এখন মনে নাই উনি ফরজ গোসল কইরে নবীজির সামনে গেছে আবু হুরায়রা না সাহাবা উনি গোসল করে গেছে রসুল ভক্ত বুঝছে বোঝে নাই কইল হুরায়রা মমিন লোক কোন দিন না পা কয় না এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যারা মুমিন এরা নাফাক হয় না হয় না যারা আহলে বায়াতের গুণগান করে আহলে বায়াতের মহব্বত যাদের কলবের মধ্যে আছে ওরা কোনদিন অপবিত্র হবে না কোনদিনও সে নাফাক কারণ পাক জিনিস তাদের মধ্যে ধারণ করছে নাফাক এই জন্য আহলে বায়াতকে আল্লাহ পাপ থেকে মুক্ত রেখেছেন আহলে বায়াতকে যারা গ্রহণ করবে তাদেরকে পাপে স্পর্শ করতে পারবে অনেক কথা বলে ফেলছি বাবা আমি যে দরবারে আসছি আমার ভাই দরবারে আসছি বাবা জানের দরবারে আসছি আমার বাবার ডাকে সাড়া দিতে পেরেছি নিজেকে ধন্য মনে করছি বাবা আমাকে ফোন করেছে আমার বাবা তোমার 28 তারিখ একটা গান করতে হবে আমি মনে করতাম তাহলে গানটা মানে বাবার সাথে পরে একদিন জিজ্ঞেস করছি বললো যে গানটা বিউটির সাথে আমি বাহ ভালো ভালো মানুষের ভালো কথা ভালো কথা দুইটে বলবো সেটাই জীবনের সার্থকতা আসবে যাই হোক আমি আমার মন থেকে একটা গান করব আমার বাবা সাধক আইনাল মিয়াল চিশতিনি জানেন বাবা উনি গানগুলি বেশি বেশি গাইতেন বুঝতাম না বাবা এই গানগুলি কেন গায় মনে করতাম শুনতে ভালো লাগে এই জন্যই মনে হয় গা কিন্তু এখন বুঝতে পারি বাবা কেন এই গানগুলি গাইছে আমি আপনারা কেউ জানেন আগামীকাল কি করতে পারবেন জানেন কেউ হ্যাঁ সবাই জানেন আমি আগামীকাল পুরা বাড়ি গান গাবো পরশুদিন আমরা নয়ের হাট গান করবো তারপরের দিন বরিয়াবর গান করব রোজার আগের দিন পর্যন্ত গান করব মাত্র 2 দিন গান নাই বলে দিলাম কিন্তু সব জানি আপনি কাল কোথায় যাবেন জানেন না সব জানেন কিন্তু মরবেন কোন সময় তা জানেন না সব জানে মানুষ 15 দিন পরে কি করব তা জানে কিন্তু এই মানুষটা চলে যাবে কোন সময় এই দেখেও দুই একজনে জানে এই জন্যে সময় কিন্তু নাই
সময় কিন্তু হাতে এখনি চিঠি চলে আসবে এটাই সত্য কথা সেজন্য আমার বাবা এই গানগুলি বাবা গাইতো সেই গানটা আমার মনে পড়লো গানটা গাবো হয়তো পরে আর সময় পাব না আমার কথায় যদি কেউ কষ্ট পান আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আমার সাথে শিল্পী যিনি আমি কখনো শিল্পীকে প্রতিপক্ষ মনে করি না যিনি একজন তরিকতের মানুষ তরিক ধরা মানুষ শিল্পী সে আবার প্রতিপক্ষ হয় কেমনে সে আমার তরিকার ভাই সাথী তো সেই জন্য যদি কোনো কষ্ট আঁচল লেগে থাকে কারো মনে আমাকে মাফ করবেন আমি আমার বাবার গান করছি দেশে যাই ওই কয়দিন রবি পারো আছে দেশে মানুষ দেশে যাই চল কয়দিন রবি মানুষ পারো মাসে চল দেশের মানুষ দেশে যাই বিদে শের কামাই আর কত পাবো খাবি আবুল সরকার বিদেশ শেরকাওয়াই আমি বাজাবি দে কেতামাই ও তুই আকবা তোকার আমি মানুবি দে কেতামাই হায় হায় দুদিনের ওই পরবাসে ভরে মানুষ দুই দিনের পরবাসে ভরে মানুষ এসেছি আসে গোবাসে ভরে মানু দুই দিবাসে চিল আসে গোর দুই দিনের পরবাসে ওরে মানুষ দুই দিনের পরবাসে ওরে বাজার এসেছি জানো আসে গো ওরে যাবার বেলাই একমা যাবি সঙ্গের সাথী কে হই নাই কেহ নাই বীরে শের কামাই আরে বলো আর কতটা খাবি মানুষ বীরে শের কামাই ছিল ওরে আমার সঙ্গের সাথী যারা ছিল ওরে বাজা আমার আগে ওরা বিদায় নিল রে সঙ্গে সাথী যারা ছিল ওরে বাজা সঙ্গের সাথী যারা ছিল আর
সঙ্গের সাথী যারা ছিল ওরে আমার সঙ্গের সাথী যারা ছিল ওরে তারা আমার আগে বিদায় নিল রে ওরা সুযোগ পায় চইল গেল ডাক দিয়া কেউ আমার নিল নাই আরে বলো আর কত কাল খাবি মানুষ বিদে শেরটা আমায় এই বিদেশের কামাই